হ্যালো সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য সবচেয়ে বৃহৎ রাজনৈতিক খবর নিয়ে এসেছি, যেখানে ইতিমধ্যে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে নিয়ে যে বৃহৎ রাজনৈতিক খবরটি পাওয়া গেছে, যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন এবং তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার জন্য তিনি বিধানসভায় গেলেন। বিধানসভায় গিয়ে তার যে ইস্তফাপত্র, সেই ইস্তফাপত্র তিনি জমা দিয়েছেন। এখানে আমরা শুভেন্দু অধিকারীর বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দেওয়ার যে ইস্তফাপত্র, সেই ইস্তফাপত্রটি দেখাবো। তার পাশাপাশি শুভেন্দু অনুগামীরা কি জানিয়েছেন শুভেন্দু অধিকারীর সম্পর্কে, সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। যারা এখনো ফরি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনারা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, কেননা নোটিফিকেশন বেল অন না থাকলে আপনাদের কাছে লেটেস্ট পলিটিক্যাল নিউজ, পলিটিক্যাল আপডেটগুলো পৌঁছে পাবেন। চলুন, যেখানে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন এবার শুভেন্দু অধিকারী এবং দিলেন ইস্তফাপত্র, তৃণমূলের সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন আগেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শুভেন্দু। এরপর থেকেই জল্পনা তৈরি হয়েছে, নন্দীগ্রামের বিধায়ক থেকেও ইস্তফা দেবেন হয়তো শুভেন্দু অধিকারী, কিন্তু ঠিক কবে তা নিয়ে ছিল হাজারো প্রশ্ন। আজ বুধবার সকাল থেকেই জানা চাইছে আজই হয়তো বিধায়ক পদ থেকে পদত্যাগ করছেন জননেতা। সেই মতো ঠিক বেলা 3:30 নাগাদ বিধানসভা পৌঁছান শুভেন্দু অধিকারী এবং বিধানসভা সচিবের সঙ্গে দেখা করে তার পদত্যাগ পত্র তিনি সেখানে জমা দেন এবং এও জানা যাচ্ছে যে ইমেলের মাধ্যমে বিধানসভার অধ্যক্ষের কাছে তার পদত্যাগ পত্র কিন্তু তিনি পাঠিয়েছেন। যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না, কারণ ইস্তফাপত্র গ্রহণের এখতিয়ার নেই সচিবের। ফলে শুভেন্দু অধিকারী ইস্তফাপত্র গৃহীত হওয়া নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই গেল, যেখানে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন এবং তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য বিধানসভায় গিয়ে তার ইস্তফাপত্র জমা দিলেন। ইতিমধ্যে সমস্ত জল্পনার অবসান ঘটালেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার মাধ্যমে তিনি কিন্তু সবার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইস্তফা দেওয়ার সময় শুভেন্দুর সঙ্গে ছিলেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। মঙ্গলবার থেকে সূত্র মারফত খবর ছড়িয়ে পড়েছিল এক দুদিনের মধ্যেই দিল্লি গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু। আগামী 19 ডিসেম্বর বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন শাহ ও শুভেন্দুকে এক মঞ্চে দেখা যেতে পারে বলেও দাবি রাজনৈতিক মহলের একাংশের। সম্প্রতি তৃণমূল থেকে বহিষ্কৃত শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পাণ্ডা জানিয়েছেন 19-20 তারিখ নাগাদেই পরিষ্কার হয়ে যাবে দাদা কি করবেন। তিনি যা করবেন জানিয়েই করবেন, তৃণমূলে বাতি দেওয়ার লোক থাকবে না এও জানিয়েছেন কনিষ্ক পাণ্ডা, যে তৃণমূলে বাতি দেওয়ার লোক থাকবে না। রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই শুভেন্দু ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছিল দাদা যা সিদ্ধান্ত নেবেন বিধায়ক পদ ত্যাগ করেই নেবেন, অর্থাৎ বিধায়ক পদে থাকাকালীন কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত জানাবেন না, বিধায়ক পদ ত্যাগ করার পরেই তিনি তার সিদ্ধান্ত জানাবেন। এবার তিনি কোন সিদ্ধান্ত নিতে চলেছেন, কোন পথে হাঁটছেন সেদিকেই তাকিয়ে কিন্তু রাজনৈতিক মহল, যেখানে শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এবং বিধায়ক পদের ইস্তফাপত্র কিন্তু তিনি বিধানসভায় গিয়ে জমা দিয়েছেন। আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।